চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে করা যেন বলে যায়। তুমি পরের তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক নেই। এনিথিং রং? এভরিথিং ইজ রং। কি হয়েছে ভাইয়া? না ঠিক আছে, না চাইলে না বলতে পারো, তোমার পার্সোনাল ম্যাটার। তুমি প্রবাবলি একা থাকতে যাচ্ছ, আমি যাই। হারিয়ানা কথা তো খুবই চাচা ছোলা, রিসেপশনিস্ট মনে হয় না। হ্যাঁ, আপনাকেও মনে হয় না আপনি আকবর স্যারের মতো এত নম্র ভদ্র একটা মানুষের ওয়াইফ। শট আপ, অনেক হয়েছে মেয়ে আন্না। আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য তুমি কি চাও? কত টাকা লাগবে তোমার? আমি তো আপনার ছেলেকে ছেড়েই দিয়েছি বিনে পয়সায়। লম্বা মিটিং? হ্যাঁ, শেষ কবে যে এত কথা কার সাথে বলেছি আমার মনেই নেই। সব আপনার ওই স্যান্ডউইচের দোষ। খেতে খেতে গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে গিয়েছে টেরই পাইনি। আমার বড় ছেলে নয়ন, ওর সন্দেহ, সে আমাদের গার্মেন্টস থেকেই জিনিসপত্র চুরি করে ঝুট ব্যবসায়ীদের হাতে তুলে দিত। এই পানি লাগে পানি, ঠান্ডা পানি। এই পানি লাগে পানি, ম্যাডাম পানি লাগবে পানি, পানি খান ম্যাডাম পানি। মিতুল, ম্যাডাম গত 3600 সেকেন্ডে আপনি 9999 শব্দ ব্যবহার করেছেন, আপনার গলা শুকিয়ে গিয়েছে, আপনার পানি খাওয়া দরকার। আমার এতটুকু পানিতে হবে না, এখানে 8-10 বোতল আছে, আরো প্রয়োজনে ড্রামকে ড্রাম পানি আনা যাবে। তাহলে আনো আনো, আমাকে আমাকে অনেক পানি দাও মিতুল, আমাকে পানিতে পানিতে ভিজিয়ে দাও, আমাকে চুবিয়ে দাও। কিন্তু ম্যাডাম এখানে শাওয়ার নেবেন, ভিড় জমে যাবে তো। আই ডোন্ট কেয়ার। তাই তো দেখছি, এত কথা বলতে তোমাকে আমি কখনোই দেখিনি। মিসেস চৌধুরী এলো তোমাকে সাইজ করতে, উল্টো তুমি তাকে হোয়াইট ওয়াশ করে দিলে। আমার কিছু করার ছিল না মিতুল, ওই মহিলাকে দেখে আমি বুঝেছি যে উনি অকারণে অফিসে আসেনি। সেই জন্য তুমি ক্রেজি হয়ে গেলে, যা খুশি বলতে শুরু করলে, করতে শুরু করলে। আশ্চর্য মিতুল, তুমি দেখে আমাকে খালি দোষারোপ করছো। ওই মহিলা তোমাকে দেখি চোর বললো, আমি কিছু বলবো না? মিতুল সত্যি করে বলো তো, তুমি কি সত্যি সত্যি গার্মেন্টস এর জিনিস চুরি করতে? আরে তুমি দেখি ওই মহিলার কথা বিশ্বাস করা শুরু করলে, সে অকারণে আমাকে সন্দেহ করছে, পাজি মহিলা। আমার আমার কিন্তু মিতুল তোমাকে সন্দেহই হয়েছে। কি? হ্যাঁ, তুমি তুমি ব্যবসার কাজে এই এত মধ্যরাতে এদিক সেদিক যেতে, এত মধ্যরাতে কারা ব্যবসা করে? আচ্ছা আমি তো সকালবেলা চাকরি করতাম, ব্যবসাটা রাতে করবো না তো কখন করবো? তো চাকরির পরে করতে। আমি তোমাকে সবসময় দেখেছি যে তুমি 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 মধ্যরাতে, তুমি ভোরবেলা, তুমি তুমি ব্যবসার কাজে যেতে, এই সময় কি কাজ ছিল তোমার? ম্যাডাম আপনি পানি কিনলে কিনেন, নাহলে আমি গেলাম। মিতুল মিতুল দাঁড়াও দাঁড়াও।
তোমার চাকরি ছিল এতটুকু, একটা ছোট চাকরি, অত টাকা বেতনও পেতে না। তারপরে আমাদের এখানে বাসা ভাড়া, মায়ের চিকিৎসার খরচ, আমাদের খাওয়া দাওয়া, তারপরে আরিয়ানার জন্ম, এত কিছুতে তো তোমার টাকা শেষ হয়ে যাওয়ার কথা। তোমার ব্যবসার টাকা পেলে কোথা থেকে? শোনো, সব ব্যবসায় মূলধন লাগে না, যোগাযোগে অনেক ব্যবসা হয়, এগুলো তুমি বুঝবে না। না না, মিতুল, একটু হলেও তো টাকা দরকার, সেই টাকাও তো আমাদের কাছে ছিল না। সেই মূলধনের টাকা তুমি কোথা থেকে পেয়েছো বলো? নাজিবা, আমি ব্যবসাটা সৎভাবেই করেছিলাম, এখন আমি মরার পর সবাই মিলে তোমরা আমাকে চোর বানাতে চাচ্ছ। ইটস ভেরি স্যাড। নো, পুলিশ ফাইলে লিখেছিল তোমার মৃত্যুর পরে যে তোমার পার্টনারদের সাথে ব্যবসায়িক এই এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়, তারপরে তোমাকে খুন করা হয়। আমার কথা হচ্ছে, তুমি যদি সৎ ব্যবসা করো তাহলে তুমি এই রকম মানুষদের সাথে কেমন করে ব্যবসা করো? এরকম মানুষ খারাপ হয় কেমন করে? এরকম মানুষ খারাপ যদি হয় তাহলে আমি কি করব, আমি কি করে বুঝবো? আর ওই সাথে তুমি ভালো মানুষ মনে করেছিলাম। কারা ছিল ওরা মিতুল? তুমি ওদের চিনবে না। আমার তো এটা নিয়েই সন্দেহ মিতুল, তুমি আমাকে জানাওনি যে তোমার পার্টনার কারা। আরে আরে, ব্যবসায়িক পার্টনারদের সাথে পরিবার পরিবারের সাথে বন্ধুত্ব হয়, তাদের এক এক বাসায় দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। আমি 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 জানি না তুমি কাদের সাথে ব্যবসা করতে, আমি তাদের নামটা জানি না। তুমি কেন আমাকে নামটা পর্যন্ত বলোনি মিতুল? তুমি আবার এই পুরনো কাশুন দেখাটা শুরু করলে। শোনো, আমি বলি কি, তুমি বাড়ি যাও, গিয়ে সাবান নাও, ঠিক আছে? আমি গেলাম চত্বর। না 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 না, তোমাকে আজকে সব কিছু বলে যেতে হবে, তোমাকে আজকে সব কিছু ক্লিয়ার করে যেতে হবে। তুমি সত্যি করে বলো, তুমি কি তুমি কি সত্যি সত্যি চুরি করেছো কি না মিতুল বলো। আচ্ছা, তুমি দেখছি সত্যি সত্যি ক্রেজি হয়ে যাচ্ছ, ছাড়ো। মিতুল, আমি ক্রেজি হয়ে গিয়েছি? তোমাকে আমি যেতে দিব না। তুমি আজকে কোনোভাবে তুমি যেতে পারবে না, তুমি আমাকে সব কিছু বলে যাবে। মিতুল মিতুল মিতুল, এই পানি, ঠান্ডা পানি, এই পানি। মিতুল শোনো, তুমি মরে গেছো দেখে ভেবো না যে মানুষ তোমাকে নিয়ে সবসময় ভালো কথা বলবে। তোমার কর্মের ফল তোমাকে পেয়ে যেতেই হবে। আমাদের গার্মেন্টস থেকেই জিনিসপত্র চুরি করে ঝুট ব্যবসায়ীদের হাতে তুলে দিত। আরে, তুমি আজ এই রুমে? সূর্য আজ কোন দিকে উঠেছে? শুনলাম তুমি নাকি আজকে অফিসে গিয়েছিলে। অফিসের কাজের বাহানা দিয়ে তুমি যে অন্য রুমে থাকছো, বাইরের লোক শুনলে কি বলবে বলো? তুমি কথা ঘুরাচ্ছ কেন? তুমি অফিসে গিয়েছিলে কেন? যে তোমাকে বলেছে সে তোমাকে এটা বলেনি? নাজিফার সাথে লম্বা একটা মিটিং করে এসেছি, সেটাই তো জানতে চেয়েছি। তাকে কি বলেছো তুমি? মেয়েদের কথা শুনবে তুমি? এসব খুব ভালো জিনিস না, খালি কুটনামি আর কুটনামি। পারবিন, তুমি কিন্তু আবার কথা ঘোরাচ্ছ, তুমি পরিষ্কার করে উত্তর দাও, তুমি নাজিফাকে কি বলেছো? সামারি বলি, আর লাইন টু লাইন মনেও নেই, আর রেকর্ডও তো করে রাখিনি না। যেটুকু মনে আছে শুধু সেটুকুই বলো, তবে এমন কিছু বাদ দিও না যাতে সেটা শোনার জন্য আমাকে আবার তোমাকে বিরক্ত করতে আসতে হবে। সোজা বাংলায়, তাকে অফিসটা ছেড়ে দিতে বলেছি, তাকে অন্য অফিসে ভালো চাকরির অফারও দিয়েছি,
আমার কথা না শুনলে আমি যে তাকে ছাড়বো না সেই থ্রেটটাও তাকে দিয়ে এসেছি। শুনেছো শব্দটা থ্রেট? থ্রেট কাজটাকে তো তুমি খুব ভালো করনি। অফিসে যাওয়াটা তোমার উচিত হয়নি, আর আমার এমপ্লয়ীদের সাথে তোমার এই ধরনের কথাবার্তা বলা কোনো অধিকার তোমার নেই, কারণ ওই অফিসের তুমি কেউ না। ওকে, আমি না হয় সীমা লঙ্ঘন করলাম, কি করবে তুমি? যদি সে চাকরিটা ছেড়ে না যায় তাহলে আমি সীমা লঙ্ঘন করব, তখন কি করবে? আমার বিরুদ্ধে যুদ্ধ করবে নাকি ওকে সেভ করবে, কি করবে তুমি? তুমি কেন আমাকে তোমার প্রতিপক্ষ ভাবছ, কেন বানাচ্ছ? নাজিফার ব্যাপার নিয়ে না হয় তোমার সঙ্গে আমার একটা বোঝাপড়া চলছে, কিন্তু সেটা তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ রাখাটা কি ঠিক নয়? কেন সেটাকে, মানে এই ফ্যামিলির ব্যাপার আর অফিসের ব্যাপারটা কি তুমি এক করে ফেলছো বলো তো? নাজিফাকে গিয়ে জিজ্ঞেস করো, পারলে তোমার ছোট ছেলেকেও জিজ্ঞেস করতে পারো, ওরা কেন চাকরি করতে গিয়ে অফিসের মধ্যে প্রেম ভালোবাসা শুরু করেছে। এই ফ্যামিলির সাথে অফিসের সম্পর্কটা তো আমি শুরু করিনি, ওরা শুরু করেছে। কিন্তু সেটাকে তো আমি সলভ করে ফেলেছিলাম, তুমি কেন আবার ওটা খোঁচাতে গেলে? তুমি সলভ করে ফেলেছ কিভাবে? নিজের ছেলেকে অফিস থেকে বের করে দিয়ে আর এই মেয়েকে চাকরিতে রেখে, এটাই তোমার সলিউশন? হাসায়ো না একবার পারভিন, শাহানের কাজের কি অভাব আছে? আমার এত এত বিজনেস, যে কোনো একটা জায়গায় তো জয়েন করতে পারে, কিন্তু এই মেয়েটির দেখো কেউ নেই, এই চাকরিটার উপরই ও কিন্তু নির্ভরশীল। আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না আকবর, কি এই মেয়ের প্রতি তোমার এত দরদ কেন? সে যেন অফিসের কোনো এমপ্লয়ি না, মনে হচ্ছে নিজের মেয়ে। একটা চোর বাটপারের বউয়ের প্রতি তোমার এত দরদ কেন আকবর? চোর বাটপারের বউ? ইয়েস, নয়ন আমাকে বলেছে ওর বর গার্মেন্টস থেকে চুরি করত। নয়ন বলেছে? নয়ন আর কি কি বলেছে পারবেন? আর কি, আর কিছু কি বলার দরকার আছে? পারবেন, তুমি অনেক কিছুই জানো না, সত্যি তুমি কিছুই জানো না। তোমাকে আজ আমি একটা অনুরোধ করি, প্লিজ প্লিজ, তুমি এই নাজিফার স্বামী মিতুলের ব্যাপারে আর কিছু বলো না, আর নাজিফার ব্যাপারেও তুমি ইনভলভ হও না, এটা আমার অনুরোধ। এবং এতে সকলের মঙ্গল হবে, তোমার, আমার, আমার ছেলেদের সকলের মঙ্গল হবে। এই অনুরোধটা রক্ষা করো প্লিজ। কতক্ষণ এভাবে শুয়ে থাকবি? তোর মা অফিস থেকে এসছে, দেখা করবি না? ওর কি রে, এই ওর বুবু আরিয়ানা, কি ব্যাপার, ও এখন শুয়ে আছে কেন? শরীর খারাপ হয়েছে নাকি দেখি? না, শরীর খারাপ না, মন খারাপ। দুই দিন পর পর মন খারাপ, বাচ্চা একটা মেয়ে তো মন ঘন ঘন খারাপ হয় কেন? আমি বাচ্চা মেয়ে না। তাই বাচ্চা মেয়ে না, ঠিক আছে, বাচ্চা মেয়ে না হও, বুড়ি মেয়ে হও, এখন ওঠ, উঠে পড়তে যা। তোর সমস্ত নখরা আমি দেখতে দেখতে আমি একদম হাঁপিয়ে গিয়েছি, কে হচ্ছে শুয়ে আছিস কেন, ওঠ। থাক মা, কিছু বলো না, আজ আবার ও মিতুলকে নিয়ে পড়েছে, বাবা বাবা বলে খুব কান্নাকাটি করছিল। আমি আর অথই অনেক বুঝিয়েছি, শান্ত হচ্ছিল না। আর কত কাল ওকে এভাবে বুঝাবেন? ও তো দুই দিন পর পরই ওর বাবাকে নিয়ে এই সমস্ত মন খারাপ করে। কি আর করবে,
আরিয়ানা বুবু লক্ষ্মী মানিক আমার ওঠো 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 মন খারাপ করে না ওঠো উমা আমার মনে হয় কি মা ওকে এই মিথ্যা আশ্বাস দিয়ে ওর প্রত্যেক দিন আমরা ভোগ বাড়াই ওর বাবার জন্য অপেক্ষা করে আমার মনে হয় কি মা আমরা ওকে সত্যিটা বলে দিই কি সত্যি বলে দেবে হ্যাঁ মা আই আরিয়ানা ওঠ ওঠ এদিকে এদিকে তাকা এদিকে তাকা শোন শোন তুই না বললি তুই পিচ্ছি না তুই বড় হয়ে গেছিস বলেছিস না হ্যাঁ তাহলে আমি আজকে তোকে একটা সত্যি কথা বলবো আমার কথা মন দিয়ে শোন মা মা আমার সামনে না আমি সহ্য করতে পারবো না আমি 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 সহ্য করতে পারবো না মা আপনি বসেন মা আপনি আমার জন্য হলে আপনি এখানে থাকেন আমার একার অত শক্তি নাই মা তোমরা কাঁদছো কেন শোনো আরিয়ানা আরিয়ানা তুই তো অনেক ভিডিও গেম খেলিস তাই না তারপরে অনেক নাটক সিনেমা দেখিস না মা ওইখানে যে গোলাগুলি হয় পিস্তল পিস্তল তারপরে গুলি করে এগুলো দেখিস না হ্যাঁ ওগুলোকে বন্দুক যুদ্ধ বলে ওখানে মারামারি হয় অনেক সময় গুলি লেগে মানুষ মারাও যায় অনেক রক্ত বের হয় এরকম এরকম তিনটা গুলি তোর বাবার বুকে লেগেছে তারপর তোর বাবা মারা গিয়েছে তোর বাবা মহাকাশ যায়নি তোর বাবাকে শয়তানরা মেরে ফেলেছে বাবা কোনদিন ফিরে আসবে না বাবাকে মেরে ফেলেছে বাবা কোনদিন ফিরে আসে না যে মরে যায় সে আর কোনদিন ফিরে আসে না তেমনি দেখেছি তারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন বাবা এত রোমান্টিক হয়ে উঠলেন হঠাৎ সেটা আমি ভালো করে বুঝি না কিন্তু দায়িত্ব পালন করছি এ বোঝই তো অফিসে খুব ব্যস্ত থাকি তারপর বাসায় এসে সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে যাই তোমার দিকে নজরই দেওয়া হচ্ছে না তার উপর তুমি গতকাল বাপের বাড়ি যাওয়ার একটা হুমকি দিয়েছিলে এমনি ভয় হয়ে আছি তাই একটু কটাচ্ছি দিলে তো এই রোমান্টিসিজমটা নষ্ট করে তুমি যা বললে এটা তো সত্য রোমান্টিসিজম সবসময় একটু মিথ্যা খোঁজে ঠিক আছে রং ঢং খোঁজে কিন্তু তোমার এই সত্য কথার ভিতরে তো সেটা নেই কিন্তু আমি তো আর এই রোমান্টিসিজমের উপরে পিএইচডি করি নি আমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং আমি তো এত কিছু বুঝি না সে যাই হোক তুমি যে টক ঝাল মিষ্টি মিশিয়ে যে রোমান্টিসিজম করেছো আমার অনেক ভালো লেগেছে সত্যি তার প্রথম থেকে শিখে আমি আজকে তোকে কোনো বাধা দেবো না মা যত খুশি তুই কাজ যত খুশি তুই চোখে পানি ফেল Oh,
আমি খালি চুপ করে একটু পর পর তোর চোখের পানি মুছে দেব। কতবার বলবো মা, ওই মেয়ে আর তার স্বামী কিনে আমাকে ঘাটা বানা, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করো। ঠিক আছে, তুই পারবি না, না আমি বলবো, আমারও লোক আছে, মনে করিস না আমার লোক নেই, আমি এই ব্যাপারে ঘাটাব। দিল তো রোমান্টিক মুডটা নষ্ট করে, তার কোনো সেন্সই নাই। দেখলো আমার স্বামী স্ত্রী একটু অন্তরঙ্গভাবে বসে আছি, ঢু মেরে বসলো। তোমাকে তো বলেছি তিনজন পার্টনার ছিল। প্রথম পার্টনার যে আমার সবচেয়ে কাছের ছিল, সেই প্রথম গুলিটা ছোড়ে, গুলিটা এসে লাগে আমার ঠিক এখানটা ডান পাশে। হ্যাঁ, ভুল তো একটা হয়েছেই, কারণ মিতুলের চুরির ব্যাপারটা যদি ওঠে তাহলে ওর খুনের ব্যাপারটাও কিন্তু উঠবে। তুমি তুমি কাল মাকে মিতুলের ব্যাপারে কি বলেছো? পরের মেয়ে, পরের মেয়ে।